নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাঠশালায় সব্বাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ওভার নাইট ওটস, অত্যন্ত হেলদি একটি ভেগান রেসিপি। এর মধ্যে কোনো অ্যানিমাল প্রোডাক্ট নেই। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই ওভার নাইট ওটসটি আমি কী করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 25টা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাকিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দেখিয়ে দিচ্ছি কী করে খোসাটা ছাড়ালাম। এটা প্রায় 8 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছি। নরম হলে না আমন্ডের দুধ বের করতে সুবিধা হয়। এইবারে আমন্ড বাদামগুলো আমি এই গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এটা গ্রাইন্ড করে নিচ্ছি। এটা ঠিক এই রকম হয়ে গেল। এবার এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম এই গ্রাইন্ডার ধোয়া একটু জল। আর দিয়ে দিচ্ছি এই মেজারিং কাপের 1 কাপ ওটস আর 1.5 চা চামচ চিয়া সিড। এবারে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, আমন্ডের দুধ, চিয়া সিড আর ওটস একসাথে। আমন্ডের দুধটা যেটা দেখা যাচ্ছে সকালবেলা দেখা যাবে, চিয়া সিড ওটস এগুলো এই দুধটা টেনে নিয়েছে, অ্যাবজর্ব করে নিয়েছে। এবারে এটা আমি 7 থেকে 8 ঘন্টা অথবা সারা রাত ফ্রিজে রেখে দেব। তারপর দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আর কি কি দিলাম। একটা মাঝারি সাইজের বেদানা আমি ছাড়িয়ে রেখেছি আর আছে 2টো কলা। এই ওটস আর চিয়া সিড যেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ফুলে সেটা এই রকম হয়ে গেছে। আমন্ডের দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবারে এই কলাগুলোর খোসা ছাড়িয়ে আমি টুকরো করে নিচ্ছি পছন্দ মতো আকারে। যে যেমন আকারটা পছন্দ করবে সে ঠিক সেইভাবেই কেটে নেবে। এবারে যে হাফ সার্কেল করে রেখেছিলাম কলাগুলো সেখান থেকে কিছুটা নিয়ে ওটসের সাথে মিশিয়ে দিচ্ছি। আর 3 থেকে 4 চামচ এই বেদানার দানাটাও মিশিয়ে দিচ্ছি। এবারে এই গোল গোল করে কেটে রেখেছিলাম কলাগুলো সেইগুলো দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এই ডালিমের দানাগুলো। হাফ পোর্শন দিয়ে দিলাম কলা আর বাকি যে পোর্শনটা খালি ছিল সেইখানে দিয়ে দিলাম বেদানার দানা। তাহলে বন্ধুরা, তৈরি আমার ওভারনাইট ওটস। এটা একটি অত্যন্ত হেলদি ব্রেকফাস্ট আর ভেগান রেসিপিও বটে। যারা ওয়েট লস করতে চাইছে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট ব্রেকফাস্ট। আর যারা চিনি ছাড়া খেতে পারে না, মানে মিষ্টি ছাড়া খেতে পারে না, তারা এর মধ্যে 1 চামচ মধু মিশিয়ে দেবে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।